একটা সম্রাট যদিও বন্দী ইসলাম কবুল করে ইয়া মুহাম্মাদু নাম দিবে ইয়া মুহাম্মাদু والله আল্লাহর কসম করে বলি মাকানা আলা ওয়াজিল আরদে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব মানুষের মুখের মধ্যে ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা আপনার মুখ তার মানে আপনি আপনার মুখটাই আমার কাছে সবচেয়ে ঘৃণ্য ছিল ফাকাত আসবাহা ওয়াজহুকা আহাব্বাল উজুহে কুল্লি হা ইলাইয়া এবার বললেন যে আল্লাহ তাআলা কি করলেন আপনি কি নজরে আমার দিকে তাকালেন আর কি আচরণটা আমার সঙ্গে করলেন আর কিভাবে সাহাবাগণকে দিয়ে এই তিন চার দিন বন্দি অবস্থায় আমার সেবা যত্ন করলেন আমার কলবের মধ্যে এমন চেঞ্জ এসেছে এমন চেঞ্জ এসেছে আল্লাহ রাসূল যখন তাকাতেন নবী পাকের এই চোখের মধ্য দিয়ে সুমামাবিন আসালের চোখের মধ্য দিয়ে ব্রেনে কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর প্রবেশ করে যেত তাকে সবচেয়ে ঘৃণ্য ছিল আপনার মুখ আর ফাকাত আসবাহা এখন বর্তমানে পরিণত হয়েছে ওয়াজহুকা আপনার এই মুখমণ্ডল মানে আপনি ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্ব আপনার সত্তা আহাব্বাল উজুহে কুল্লেহা পৃথিবীর মধ্যে আমার বাপ মা আমার দাদা দাদি পুত্র কন্যা স্ত্রী পরিজন ভাই বোন আমার পরিবার সদস্য এলাকার সদস্যবৃন্দ এই সকলের মধ্যে ওয়াজহুন বলে ব্যক্তিকে বোঝানো হয়েছে ইলাই আমার নিকটে হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে এই যে আহাব্বা আহাব্বা মানে সবচাইতে প্রিয় এখন আমার কলবের এমন পরিবর্তন হয়েছে আপনাকে নিরাপদ করবার জন্য শত্রু কেউ যদি আপনার উপরে আক্রমণ করে তাহলে শত্রুকে প্রতিহত করবার জন্য আপনাকে নিরাপদ করবার জন্য হাসির সঙ্গে ঢালের মতো হয়ে কাফেরের তীর বর্ষা তলোয়ারের সামনে আমি সুমামা ইবনে আসাল আমি ঝাঁপিয়ে পড়তে পারব এই সামান্য এখন ফয়েজ আর তাওয়াজ্জু বলে নাই একদল লোক বলছে ওলির ফয়েজ এবং তাওয়াজ্জু নাই আত্মসাররফ এটা নাই তা কি হলো কি কি করে হলো ওরা ব্যাখ্যা দিবেন যে মুকাল্লিবুল কুলুবে হু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুকাল্লিবুল কুলুব আল্লাহর চেঞ্জ করছে আল্লাহ তো সব কিছু দেন কিন্তু কিছুর মাধ্যমে তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেন কোরআন শরীফের অর্থ মর্ম শোনানোর পরে ফল লাগাইলে তারপরে না আল্লাহ রহমত দেন ফল দেন ওয়াইনা খাইলাকা আর আপনার যে খায়েল মানে অশ্ব অশ্ব মানে অশ্বারোহী যুদ্ধ বাহিনী ওয়াইনা খাইলাকা আঘাজাতনি আপনার এই অশ্বারোহী বাহিনী তারা আমাকে ধরে এনেছে আমার ওই এলাকা থেকে তেজস্বী অশ্ব একদম সাহাবি এমন তলোয়ার দিয়ে তীর দিয়ে বর্ষা দিয়ে 50 জন এমন ভাবে দাবর দিলেন সুমামা ইবনে আসালের সঙ্গেও প্রায় এই হাজার খানেকের মতো কিন্তু তাদের অতিক্রম করে ফাঁক ফোকর দিয়ে ঠিকই ওই কমান্ডার সুমামা ইবনে আসালকে অ্যারেস্ট করতে না পারলে এই রক্তারক্তি বন্ধ হবে না তাই ধরে ফেলতে বলেন উনি বললেন যে ওয়াইনা খাইলাকা আপনার অশ্ব বাহিনী আঘাজাত নেই আমাকে ধরে এনেছে ওয়ানা উরিদুল ওমরা ধরে এনেছে যা যা হওয়ার তাই হয়ে গেল আমি তো ইসলাম কবুল করলাম সংক্ষেপে বর্ণনা করছেন আমার এর মধ্যে এখন কাবা ঘরে যে নিজের অতীতের কৃতিত্ব কর্ম বলি ক্ষমা যাতে আমি পাই সেই জন্য এখন তো হজের মৌসুম না আমাকে এখন ওমরায় যেতে হবে ওমরায় যাব ওয়ানা উরিদু আল ওমরাতা ক্ষমা যা তারা তো আপনি এখন আমার সম্পর্কে দু একটা মন্তব্য বলে দেন আমি চলে যাচ্ছি আর আমি ইসলাম তো কবুল করেছি আর ব্যাক পেছনের জীবনে তো আর যাবো না বাবা শারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে পৃথিবী নামক এই গ্রহের মধ্যে হে সুমামা ইবনে আসাল কেউ তোমার দেহে তোমার জীবনে আর কেউ ক্ষতি করতে পারবে না পারবে না আর তুমি যদি ফাইন ইস্তাকামতা তুমি যদি তোমার বক্তব্য ঘোষণার উপরে মুস্তাকিম থাকতে পারো তাহলে আলহামদুলিল্লাহ ও আমারাহু আইয়াতামেরা তো রসুল তাকে নির্দেশ দিলেন যে ওমরায় যাও এই যে মুক্তাসেরুন মুক্তাসেরুন মানে হাজা হাদিসুন মুক্তাসের মিনাল হাদিসেল মোতাওয়াল দীর্ঘ একটা হাদিসের থেকে এখানে তাই এখানে সাব্যস্ত হলো যে ইসলাম কবুল যদি কেউ করতে চায় তাহলে তাকে আগে কি করতে হবে ধরে বলুন তা এখন যদি একজন ব্যক্তি যেটা আমি প্রথমে উঠাইছিলাম একজন ব্যক্তি যদি ইসলাম কবুলকারী না হয় মোমেন না হয় এখন যদি মারা যায় আমরা বলেছিলাম যে মরণের পরে এমন জান কবজের টাইমে এমন কষ্ট হয় পেটের মধ্যে যা আছে বীর্য বলো ময়লা বলো যাই তুমি বলো এই প্রত্যেকটা লোম কূপের মধ্য দিয়ে ফেটে পাইবার মতো হয় তা সেই জন্য গোটা শরীর নাপাক হয়ে গিয়েছে এখন ইমানদার যদি হয় তাহলে তাকে দাফনের আগে জীবিত যারা তার উপার্জন যারা খাবে তার সঙ্গে হাসির কথা যারা শুনেছে গ্রামের লোকরা তাদের উপরে কর্তব্য দিয়েছেন রসুল্লাহ যে তাকে গোসল দেওয়া তোমাদের উপরে ফরজ সে তো মারা গেছে তার তো এখন আর কোনো জ্ঞান বুদ্ধি নেই ক্ষমতা নেই আল গোসল বলো না কেন মিন
দেখেন মুআরাতিল মুশরিকে মুশরিকে একজন মুশরিক ব্যক্তি মূর্তি পূজক একজন মূর্তি পূজক সূর্য পূজক সে ঘোষণা করে হাজার জায়গায় বলে গেছে যে আমি কোন মুওয়াহিদ না আমি কোন কি না মুওয়াহিদ না আমি কোন মুসলিম না মুহাম্মদকে মানি না হাজার জায়গায় লিখে গেছে বলে গেছে ওই সমাজে থাকছে তো এই ধরনের একজন লোক যদি মারা যায় তার ওই দাফন কাফনের যোগ্য কোন লোক যদি না থাকে তাহলে মুসলমানরা করবে কারণ মাটির উপরে যদি ওই দেহটাকে পচে যেতে দেওয়া হয় এইভাবে যদি হ্যাঁ ছিঁড়ে ছুটে যায় কি পরিমাণে পোকা ছড়িয়ে পড়বে কি পরিমাণে রোগ জীবাণু ছড়িয়ে পড়বে তা সেই জন্য রসুলুল্লাহ বিধান দিয়েছেন যে তাকে দাফন আমরা করব সমাধিস্থ বলা হয় কি সমাধিস্থ সম্মানজনক একেবারে ল্যাংটা ফেলা যাবে না ইসলামের বিশালতা এখানে তাকে সমাধিস্থ করতে হবে কিন্তু কি করা যাবে না তাকে গোসল করা দেওয়া লাগবে না কারণ ইমানদার ছিলেন করার সময় তো নাজিয়া ইবনে কাবিন আন আলী হযরতে আলীর বাপ হযরতে খাজা আবু তালেব মারা গেলেন এই যে উনি ইসলাম কবুল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট এখানে ইবতিলা এই আবু তালেব ইসলাম কবুল করে নাই এই কথা ইরানের ওদিকে যে বলো শোয়াবেও না দাঁড়ানো থাকা অবস্থায় কল্লাটা কেটে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু কাঁদতে কাঁদতে আসলাম কাঁদতে তো হবেই বাপ মারা গেছে আবু তালেব মারা গেছে فقال ان ابا طالب مات আজি রাসূলকে জানালেন যে আমার বাপ আবু তালেব আপনার চাচা সারা জীবন তো আপনারও খেদমত করেছেন আমারও খেদমত করেছেন তো মারা গেছেন فقال رسول الله صلى الله عليه وسلم তখন বললেন اذهب وواريه واره কি واره واعت ياسل واريه তো ওই সে ইয়া যেহেতু নাই ওই সাকিনটা এই হায়ের উপরে দিয়ে দাও واريه فقال اذهب আর কি করব চেষ্টা তো আর কম করি নাই রাসূলুল্লাহ মুখের কাছে মুখ নিয়ে বলেছিলেন কুল হাযিল কালেমা কালেমা তা শাহাদা উখাসিমু বিহা ইনদাল্লাহ এই কালেমা শাহাদাতটা পড়েন একমাত্র আমি শুনে রাখি জগতের কেউ তো জানলো না কিন্তু আমি শুনে রাখি আমি সাক্ষী হব রাজ সাক্ষী আমি কিয়ামতের মাঠে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে আমি জোর দাবি জান ঝগড়া করব মানে জোর দাবি জানাতে পারবো ওই টাইমেও তো খাজা আবু তালেব বলেছেন দা আনি উফাক্কের আর তো আমাকে পিড়াপিড়ি করে না একটু সময় দাও আমি একটু চিন্তা করে দেখি সমাজে চাপে পড়ে জগতের ইতিহাসটা আমার নষ্ট হয়ে যায় আজাবের ভয়তে পড়ে শেষ পর্যন্ত ভাতিজার কাছে আত্মসমর্পণ করে সারা জীবন মিথ্যার উপরে ছিল তাইলে ফকালা এজ হাফা ওয়ারে তুমি তাকে মাটির মধ্যে গোপন করে দাও তার দেহ ওয়ারা ওয়াও রা ইয়া ওয়াও র ইয়া বলে করল ওয়াও রা ইয়া তাকে সমাধিস্থ করে দাও কয়লা ইন্নাহু মাতা মুশরিকান রাসূলুল্লাহ বললেন মুশরিক অবস্থায় মূর্তি পূজা পর হক এই বিশ্বাসে থাকা অবস্থা মারা গেছে কয়লা ইজহাব তারপরে দাফন টাফন সমাধিস্থ করে আসলেন ওই কাপড় চোপড় দিয়েই সুন্দরভাবে সমাধিস্থ করে আসলেন কুকুর বেড়ালে অন্যান্য বনের প্রাণী পাহাড়ের পশুরা যাতে তার দেহটা খেয়ে গোস্ত টোস্ত ছড়িয়ে ছিটিয়ে মক্কায় ছড়িয়ে দিতে না পারে এতটুকু সম্মান তো করলেনি কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ইজহাব ফাওয়ারে ফালাম্মা ওয়ারাইতুহু হ্যাঁ রাসূলুল্লাহ বললেন ইন্নাহু মাতা মুশরিকান মুশরিক অবস্থায় মারা গেছে তাইলে জানাজা দেওয়া লাগবে না জানাজা দেওয়া লাগবে না জানাজা তার তার মানে গোসল তার গোসল দেওয়া আমাদের উপরে কি না ফরজ নয় কমা কয়লা হ্যাঁ তো মুশরিকান কয়লা ইজহাব ফাওয়ারে আবার রাসূলুল্লাহ আবার কলিজার মধ্যে ফেটে যাচ্ছে চাচার জন্য কান্দা যাও তুমি তাকে সমাধিস্থ করো মাটির নিতে প্রস্থিত করো ফালাম্মা ওয়ারাইতুহু যখন আমি এই হযরতে খাজা আবু তালেব ওনাকে যখন সমাধিস্থ করলাম দেহটাকে পুঁতে ফেললাম মাটির মধ্যে সমাধিস্থ করবার পরে নাভি পর্যন্ত খনন করে তারপর যখন উপরে মাটি দিয়ে সুন্দর করে দিলাম রাজা তো ইলাইহি এরপর আবার রাসূলুল্লাহর কাছে আসলাম যে রাসূলুল্লাহ এখন আমার প্রতি কি নির্দেশ ফকাল আলি রাসূলুল্লাহ আমাকে বলেন এক তাসেল এখন তুমি গোসল করে আসো তোমার এই দাফন কাফনে যোগদান করবার কারণে তোমার দেহের মধ্যে বিভিন্ন স্থানে ময়লা লাগতে পারে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণুও থাকতে পারে তুমি উত্তম ভাবে গোসল করে লও তাহলে এই গোসলটা ফরজ না কিন্তু এই গোসলটা অবশ্যই সুন্নাতে মুআক্কাদা নবী পাক নির্দেশ দিয়েছেন আর ইমানদার না থাকার কারণে দাফন করবার আগে তার জানাজা নামাজ এবং গোসল দেওয়া এটা ফরজ নয় এই হাদিস থেকে আমরা এটা বুঝতে শিখতে পারলাম এইটা একটা গেল যে ইসলাম কবুলের আগে গোসল কর দিতে হবে আর ইমানদার যদি মারা যায় তাহলে তাকে গোসল দিতে হবে কয় রকমের এলো কথা বলে না এই যে পেছনের বাহাদুর পাহলোয়ান ক্যা হো গিয়া কুছ নহি কেহতে হো
থাকান আগে আচ্ছা থাকান মানে বডি এটা কি কি হয়ে গেল থাকান মানে কি টায়ার